যাবি কত দূরে আমাকে ছেড়ে, আমি আছি তোরে মনেরে ঘরে, তোকে ছাড়া আমি থাকতে কি পারি, বুকটা চিড়ে দেখ করে আহাজারি, তোকে ছাড়া থাকা যায় না রে, তোরে মতো করে আমায় কেউ বোঝে না রে, ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খুঁজে না রে, তোরে মতো করে আমায় কেউ বোঝে না রে, ও কয়েকদিন আগে তোমার আমার বিল্ডিং এর রং, বাড়ির দিকে রং উঠছিল, আমি দাঁত ব্রাশ করতে বাথরুম ঢুকে দিয়ে একজন ঝুলে আছে আমার বাথরুম বরাবর, মানে ও 17 তলা থেকে ঝুলে আমার জানলা দিয়ে তাকাচ্ছে, আমি বাথরুম ঢুকে ভাবে গেছি কি এখন কি করবা, রং মিস্ত্রি সে কোনোভাবে ট্র্যাক করছে, এই বিল্ডিং এর 10 তলায় আমি থাকি, সে খুঁজে খুঁজে ওই জানলাটা ছিদ্রটা পাইছে, আমার ওয়াশরুমের বিশাল বড় জানালা, আমি জাস্ট তাতে ব্রাশটা ঢুকাই দিব, আমাদের একটা লোকের তাকে রয়েছে কিরে ভাই আসিফ ভাই আপনার ভক্ত, আমি ভক্ত এমনি, তুমি 17 তলা থেকে ঝুলে 10 তলা পর্যন্ত এসে ওয়াশরুম থেকে তুমি আমার দিকে কি করবো বলো ভাই। আরেকবার এক সিএনজি আমার গাড়ি মেরেছে, সিএনজি আমার গাড়ি সে ভেঙে দিল মোটামুটি, আমি তো গালি গালাজ এক্সপার্ট, আমার তো মুখ খারাপ হয়ে গেছে, ওরে দিলাম গালি, বস আমি আপনার ফ্যান, আমার গাড়ি শেষ কি বলবো বলো তো, এখন আমরা তো সহ্য করার চেষ্টা করি, এরকম হাজার 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 উদাহরণ আছে, আমার হাতের মাংস নিয়ে গেছে, এখনো হাতের মাংস নিয়ে পরে ফোন করছে, ভাই আপনার স্মৃতি হিসেবে আপনার মাংস নিয়ে গেছে, তুমি বলো, এবং সে সেটা সেলুলয়েড কি বলে এটাকে ওই যে গ্লাস দিয়ে আটকে স্মৃতি হিসেবে রেখে আমার চামড়া, এবার এখন যদি তুমি আমি ভালোভাবে দেখাতে গেলে পিস পিস হইতে হয়, আমি কি করবো, আর এই সেলফি একটা আজাব, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুই একটা দেখবার ডিস্টার্ব থাকে সবাই, আমি বলি না যে সবাই বিরক্ত করে, দুই একটা আলামত থাকে, এর সব ছবি তার তুলতে হবে, 10 বার থাকতে হবে, যে কোনো ছবি তুলবে ওই ছবি থাকতে হালা জানে, কিন্তু ও ছবি ফেরত পাবে না, ওই ক্যামেরা তার না, তারপরে এমনি সাজাও ঢুকে যাবে কোনা কাঞ্চি দিয়ে এমনি ঢুকে যাবে প্যাকেট ধরে ঢুকে গেছে, এগুলো একটা পেইনফুল, এদেরকে আমি রেখে দৌড়ের উপরে আরে এমনও দিন গেছে আমার ফ্যানদেরকে র‍্যাব বা পুলিশ পিটাচ্ছে, আমি গিয়ে নিজেও বাড়ি গেছে এদেরকে সেভ করার জন্য, কারণ হচ্ছে এরা তো সহজ সাধারণ ভক্ত, এরা ভালোবাসে একটু ধরতে চায়, একটু ছবি তুলতে চাইবে, এটা অটোগ্রাফ নেবে, স্বাভাবিক এটা আমরা জানি, এটা আমাকে না সবার কাছে তো আসে না তাই না, আমার কাছে আসে, এটা আল্লাহর রহমত, কিন্তু সমস্যা হলো এই রহমতটা যেন আজাব না হয়, রহমতটা যেন রহমতে থাকে, এটা যেন আজাবে রূপান্তরিত না হয়, সেটা ভক্তদেরকে খেয়াল রাখতে হবে, যে লোকটা স্টেজে ঘাইমা নিয়ে আগার অবস্থা ওরে ধাক্কা ধুক্কা দিয়ে আমি কি করতেছি, এটা এগুলো সেন্স থাকা উচিত, অনেক সময় থাকে না, তখন আবার আমি আমার এই পুরান রূপে চলে আসি আর কি, আমার যে ব্যবহার মেজাজ, তখন মানুষ বলে ভাই খুব রাগি লোক, সেই রাগটা তো তুমি গুতে গুতে আমার রাগটা বাইর করতেছি, কিন্তু এটা আমি কিভাবে আটকাবো বর্তমান তাই না, তো এগুলো আসলে এনজয়েবল, সবাইকে আল্লাহ এই রহমত করে না, মানুষ তোমার কাছে ভালোবাসে, মানুষ মানুষের ভালোবাসা পাওয়া গুরু শাস্ত্রে বলে তোমার ভক্তের অধীন ভগবান, ভক্ত না থাকলে ভগবানের খবর নেই, আমাদের ফ্যান্স আছে আমরা অবশ্যই হ্যাপি, বাট আমাদের আমি সবসময় যেটা বলি পারস্পরিক সম্মান বোধ একটু একটু আমাদেরকে রুলস মেনটেন করতে হবে, প্রোটোকল গুলো মেনটেন করতে হবে, সেফটির ব্যাপার থেকে, সব ভক্ত তো আমার না, কেউ আমার ছুরি মেরে দিতে পারে ভিড় থেকে তাই না, ইমরান খান পাকিস্তানের ক্যাপ্টেন ওনার সাথে হাত মিলে দিকে ছুরি দিয়ে দিচ্ছে, এরকম আমারও হয়েছে অ্যাটেম্প নিয়ে দিচ্ছে মারার জন্য কর্তৃপক্ষ, তো আমি তো দেখছি না, আমার মনে করো ময়মনসিং স্টেডিয়ামে কনসার্ট, আমার ভক্তরা আলগি দিয়ে ফেললো উপরে, এক হালা আমার পকেট মেরে দিচ্ছে, আমি ওরও ধরছি, কিন্তু আমি কিন্তু মানুষের উপরে, আর ওরে আমি ধরে রেখেছি নিচে, কারণ ওরে পকেট মেরে আমি সাথে ধরে ফেলেছি, এখন আমি ওরে মারতেছি পাবলিকের উপরে, আমি আমি ওরে মারি আর চেঁচা নিয়ে এসেছি স্টেজ পর্যন্ত, এরকম শত শত ঘটনা আসলে ঘটে, তো ফ্যানদের উন্মাদ তো থাকবে, আমাদের পকেট মেরে থাকবে, আরে আমার সাথে ছিল কানিজ বুঝছো, তখন কানিজ সুবর্ণ ছিল, কানিজ আপনি এই লোকটা ছাড়েন, আমি আরে না না হালা পকেট মারে আমার মানিব্যাগ ওরাতে, আমি ওর পকেট সহ মানিব্যাগ সহ ধরছি, এবং তোমার লাস্টে এই ছিঁড়া পকেটে রুমাল বাইন্ধা আমার শো করতেছে, আমার প্যান্টের কাপড়ও ছিঁড়ে ফেলছে, আমার প্যান্ট নেই, আমি মানে সেই কনসার্ট করছি আমার পিছনে প্যান্ট খোলা, ওই রুমাল একটা টাওয়েল বেঁধে তারপরে প্রবলেম, এর কি এরকম অভিজ্ঞতা কোনো শেষ নেই,
এরকম এখনো হয়? আচ্ছা আচ্ছা, আলোচনা সো মাচ শেয়ার করার জন্য। আমরা অটোগ্রাফের টপিকে ছিলাম, সো আমি অটোগ্রাফ খুব ভালো, অটোগ্রাফ খুব সোভার একটা জিনিস। যেমন আমি ওই দিন একটা ছেলে আসলে সিলেট থেকে, শাহিনুল ইসলাম অপুষ, এখন অ্যাডভোকেট, কিন্তু অর্থাৎ ছোট ছিল, এখন সে একজন আইনজীবী হয়েছে। সে আমার অফিসে দেখা করতে আসছে, আমি দেখলাম সে সেই সেই পুরনো 19 বছর আগের একটা ডায়েরি খুলে সে আমাকে, ভাই আপনার অটোগ্রাফটা হবে, দিস ইজ লাভ। আর সেলফি তোলার কারণ কি জানো, একটু ফেসবুকে দিবে, দুই একটা মেয়ে ওর নখ দিবে বা কিছু একটা হবে, এটা ওর পার্ট পাবে, আসিফের সাথে ছিলাম বা কর্নিয়ার সাথে ছিলাম, এটা ওর হালকা একটা সার্টিফিকেট টাইপের আর কি, যে তোমার আমিও কাছাকাছি, নিজেকে একটু বেড়াত বেড়াত প্রমাণ করানোর জন্য এগুলি করে, কুমিল্লা ভাষাতে বলে আর কি। যে তো এই সমস্ত, আমার আবার কিছু ফ্যান আছে যারা সব খুব মেনটেন করে, বিশেষ করে আমার অনেকগুলো গ্রুপ আছে, ফ্যান্স গ্রুপ শহরে বন্দরে ফেসবুকে, এরা খুব আমার সাথে যারা দীর্ঘদিন মিশে বা আমাকে চিনে তারা বুঝে, হঠাৎ বাংলাদেশ আসে না যে কিছু হঠাৎ পাগল হয়ে যায়, এদের কি নিয়ে বিপদ। আর কিছু আছে তোমার আর্টেকর মতো, আঠার মতো, মানে ওর সব ছবি থাকতে হবে, ওর সব থাকতে হবে, ওর স্টেজে থাকতে হবে, ওর সব কিছু করতে হবে, ওগুলো আমি ধরে দিই আর কিছু। ওই ওটা যখন বকি তখন আরো 10 জন শুনে, তখন বদনাম হয়ে যায় 10 দিকে এর। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ করার জন্য। অটোগ্রাফ টপিকে আমরা ছিলাম, সো আমি আসিফ আঙ্কেলকে একটি কিছু দেখাতে চাই এবং আমি জিজ্ঞেস করব ইফ আপনি এই ছবিটি রেকগনাইজ করেন কিনা। মোস্ট লাইকলি ছিল 2007-এ, সো 13 ইয়ার্স আগো। আমি দেখাচ্ছি, ইটস রাইট দেয়ার। আরে প্রিসিলা, তোমার কাছে আমার অটোগ্রাফ আছে? এই ডেটটি ছিল June 15th, 2007, আমি দেখেছি। তার বছর তোমার বয়স ছিল 3 বছর? 2 or 3, হ্যাঁ। সো যাবি কত দূরে আমাকে ছেড়ে, আমি আছি তোরে মনের ঘরে, তোকে ছাড়াই আমি থাকতে কি পারি, বুকটা চিড়ে দেখ করে আহাজারি, তোকে ছাড়া থাকা যায় না রে, তোরে মতো করে আমায় কেউ বোঝে না রে, ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে, তোরে মতো করে আমায় কেউ বোঝে না রে, ও